ইমানদারের অন্যতম ইবাদতের একটা মৌসুম জিলহজ মাসের দশম তারিখ, দশ এগারো বারো, অন্য অভিমত অনুযায়ী তেরো তারিখ পর্যন্ত। সুবহানাল্লাহ, কোরবানির দিনগুলি, এই কোরবানি কতটা গুরুত্বপূর্ণ, কতটা এসেনশিয়াল মানুষের জন্য। এখানে যেমন রয়েছে বান্দার আল্লাহর ইবাদত করার সুযোগ, তাকওয়ার মাপকাঠিতে উন্নীত হওয়ার একটা পরীক্ষা, পরীক্ষায় উন্নীত হবার সুযোগ রয়েছে, তেমনি ভাবে সারা বছর অনেক দুস্থ অসহায় মানুষ আছে, এক বছরকে কেন্দ্র করে অপেক্ষা করে ওই সময় একটু ভালো মন্দ খাবে, গোস্ত খাবে। সুবহানাল্লাহ, এক বছর ধরে অ্যাগ্রো বেসড যেসব কৃষকরা আছে তারা তাদের পশুগুলি বিক্রি করে পরবর্তী বছরের অর্থ উপার্জন করে থাকে এখান থেকে, এক বছরের পুঁজি করে সারা বিশ্বের যত্রতত্র চামড়াজাত দ্রব্য এবং তার ব্যবসা চাঙ্গা হয়ে ওঠে এই সময়টাকে কেন্দ্র করে। এটা শুধুমাত্র একটা মেয়ার এবাদতই নয়, বরং সামাজিক বহুবিধ নানাবিধ চতুর দিক থেকে কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ, এমন একটা এবাদতকে প্রতি বছরই বন্ধ করে দেওয়ার জন্য এমনিতেই একদল লোক সোচ্চার থাকে, ঠিক কিনা বলুন? পশু হত্যা করা যাবে না, গৌ মাতা এদেরকে হত্যা করলে আল্লাহ গুনাহ দিবে, এটা ঠিক হবে না, নিষ্পাপ প্রাণীকে কেন হত্যা করা হবে, এই জন্য তো একদল লোক থাকেই। তাছাড়া এবার আবার যোগ হয়েছে কি, বৈশ্বিক মহামারী কোভিড-19, এই সময় তো মহামারীর কারণে কোরবানি করাই যাবে না। অনেকে আবার মত দিয়েছেন যে কোরবানি না করে টাকা পয়সা দান করে দাও, টাকা পয়সা মানুষ গরিবদেরকে দান করে দাও, মহামারীতে যারা আক্রান্ত বিশেষ করে ওই এলাকাতে পাঠায় দাও, কোরবানি করা লাগবে না, এরকম কথা সমাজে এখন চলছে। আপনারা কি এইসব মতের পক্ষে নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাউসার নাজিল করে তিনি বললেন, নবীজিকে অ্যাড্রেস করে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী হে নামাজ পড়ুন কার সন্তুষ্টির জন্য, কুরবানি করুন কার সন্তুষ্টির জন্য, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওলামায়ে আহনাফ সহ বেশ জমহুর ওলামায়ে কেরাম বলছেন এই কুরবানি করা এটা ওয়াজিব। ইমাম শাফেঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল এর একটা অভিমত, ইমাম মালিকের একটা অভিমত, তারা বলছেন সুন্নতে মুয়াক্কাদা। কিন্তু বিশ্বনবীর আমলের দিকে যদি আপনি খেয়াল করেন, তার স্টেটমেন্টের দিকে যদি খেয়াল করেন, বিশ্বনবী সাল্লাম কী বলেছেন, হাদিস সহিহ সূত্রে ইবনে মাজাহ শরীফে উদ্ধৃত হয়েছে, মান কানা লাহু সাআহ, যে সামর্থ্য রাখে কোরবানির তিন দিন কিংবা চার দিন, দশ এগারো বারো এক অভিমত, আর এক অভিমত হলো দশ এগারো বারো তেরো, তিন কিংবা চার দিন যদি জাকাত ফরজ হওয়ার জন্য যেই নেশাব প্রয়োজন সেই নেশাব পরিমাণ সম্পদ যদি তিন দিন কিংবা চার দিন কোনো ব্যক্তির অধীনে থাকে মালিকানায়, তার উপরে কোরবানি ওয়াজিব। এই সামর্থ্য থাকা সত্ত্বেও যেই ব্যক্তি ওয়ালামিউ দহে, সে যদি কোরবানি না করে, পশু জবাই না করে, ফালা ইয়াতরাবান্না মুসাল্লানা, সে যেন ঈদগাহে ঈদের নামাজ পড়তে আমাদের সাথে মিলিত না হয়। আল্লাহু আকবার, যার সামর্থ্য আছে অথচ কোরবানি করলো না, সে যেন ঈদগাহে না আসে, আমাদের কাছে না আসে, সে আমার দলভুক্ত নয়। দারুল হিদায়াহ লিল্লাযীনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ, দারুল হিদায়াহ, এ হোম অফ গাইডেন্স। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিস সহিহ মুসলিমে উদ্ধৃত হয়েছে, মান যাবাহা ক্বাবলাস সালাহ, ঈদের দিন আগে নামাজ তারপরে পশু কোরবানি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে পশু কোরবানি করেছে তবে নামাজ পড়ার আগে। এইরকম যদি কোনো ব্যক্তি নামাজের আগে পশু কোরবানি করে ফেলে তাহলে ফালিয়াযবাহ শাতান মাকানাহা, তার এই কোরবানি কবুল হয় নাই, এটা এত গুরুত্বপূর্ণ ইবাদা, সে একবার পশু জবাই করেছে কিন্তু ভুল পন্থা সে কোরবানি করে ফেলেছে, আগে নামাজ পড়ার কথা তারপরে গিয়ে কোরবানি করার কথা, কিন্তু সে উল্টা করে ফেলেছে, অতএব তার কোরবানি আদায় হয়ে যায় নাই, নামাজ পড়বে, পড়ার পরে প্রয়োজনে একটা বকরি নিয়ে এসে হলেও নামাজের পরে সেটা কোরবানি করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেকে বলতে চান এখানে তো জনগণ বা জনসমষ্টি হবে, মানুষের সমাগম বেশি হয়ে যাবে, এই কারণে কি করা যায়, পশু কিনতে এখন কিভাবে হাটে বাজারে যাবে মানুষ, সংক্রমণের তো একটা ভয় আছে। ইসলাম এতটা সহজ,
এতটা সুন্দর অন্য কোনো ধর্মে অন্য কোনো মতবাদে আপনি সেটা পাবেন? যা কিছু সুন্দর, যা কিছু সহজ, যা কিছু আমলযোগ্য সহজত, সেটাই ইসলাম। যা কঠিন, যা মানা যায় না, যা দুর্ভেদ্য, সেটা ইসলাম নয়। সুবহানাল্লাহ। আমরা পাক ভারত উপমহাদেশের মানুষ একদিনকেই কুরবানির দিন মনে করি, সেটা হচ্ছে দশম জিলহজ, জিলহজের 10 তারিখ, না 10, 11, 12, অন্য অভিমত অনুযায়ী 13 তারিখ পর্যন্ত হচ্ছে ঈদের দিন। সুবহানাল্লাহ। যদি আমরা খুব সুচিন্তিতভাবে এলাকার প্রতিনিধির পরামর্শ অনুযায়ী জোন ওয়াইজ যদি আমরা ভাগ করে দিতে পারি, এই জোনের মানুষ 10 তারিখে কোরবানি করবে, ওই জোনের মানুষ 11 তারিখে করবে, ওই জোনের মানুষ 12 তারিখে করবে, 13 তারিখে করবে, 14 তারিখে করবে, এইরকম যদি আমরা ভাগ করে দেই তাহলে গণ জমায়েত থেকে বাঁচা যেতে পারে। এটা কিন্তু ইসলামের বিউটি। তার মানে এখানেও আপনার সুযোগ নেই যে আপনি শুধুমাত্র সংক্রমিত হওয়ার ভয়ে আপনি কোরবানি ছেড়ে দেবেন। এবার আসুন পশু কেনার কথা। যেগুলি মালি ইবাদত, সম্পদ ভিত্তিক ইবাদত, এই ইবাদতগুলিকে আপনি অন্য কারো মাধ্যমেও করাতে পারেন। যেমন আপনি যাকাত অন্য কারো হাতে দিয়ে দিলে তিনি পৌঁছায় দিতে পারেন, যেমন হজ, হজ হচ্ছে মালি ইবাদত, সেই ইবাদত যদি কেউ মারা যায় তার পক্ষে বদলি হজ করা নিতে পারে। ঠিক তেমনিভাবে কোরবানি, আপনারা যখন হজে গিয়েছেন, এক শ্রেণীর মানুষ আছে যারা সরকারের ব্যবস্থাপনায় তাদেরকে দিয়ে দিয়েছেন, তারা দমগুলে দিয়ে দিয়েছে। ঠিক তেমনিভাবে আপনি যদি এখন চান নিজে নিজের হাতে কোরবানি না করে দূরে রিমোট কোনো এরিয়াতে গিয়ে অন্য কারো মাধ্যমে আপনি কোরবানি করাতে, সেটাও ইসলাম সুযোগ দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি অনলাইন বেস যে হাটগুলি আছে এখন সরকার সেগুলি খুলে দিয়েছে, অনলাইন বেস কিছু হাট আছে, সেই হাটগুলি থেকে আপনি পশু কিনতে পারেন। তবে সাবধানতা অবলম্বন করতে হবে, অনলাইনে যেহেতু আপনি পশুর চোখ কীরকম, কান কীরকম, লেজ ঠিক আছে কি না, খোঁড়া কি না, এটা কোনো দোষ ত্রুটি আছে না, এটা যেভাবে আপনি পরিপূর্ণভাবে দেখতে পারবেন না, এখানে একটু সাবধানতা অবলম্বন করা দরকার। 4 শ্রেণীর পশু দিয়ে কোরবানি হবে না। সহি মুসলিমের হাদিস, বিশ্বনবী সাল্লাম বলেছেন আরবাউন লা তাজুজু ফি দহাইয়া, 4 শ্রেণীর পশু এটা দিয়ে কোরবানি হবে না, জায়েজ হবে না। খেয়াল রাখবেন যারা অনলাইন বেসড পশু কিনতে যাবেন, ওই পশু দিয়ে কোরবানি হবে না যে পশু স্পষ্টত কানা। আপনি অনলাইন বেজ যখন গরু কিনতে যাবেন, পশু কিনতে যাবেন, আপনি জিজ্ঞেস করবেন এটা চোখ ঠিক আছে কিনা। 2 নম্বর, আল মারিদাতুল লাতি বাইয়ানু মারাদুহা, এত রুগ্ন যে মাঠ থেকে পর্যন্ত বাসায় আসতে পারে না, এটাকে গাড়িতে করে নিয়ে আসতে হয় অথবা জবাইয়ের জায়গায় যেতে পারে না, এতটা রুগ্ন, এই পশু দিয়ে কোরবানি হবে না। ওয়াল আরজাবুল বাইয়ানু যালউহা, এতটা খোঁড়া যে এটা জন্ম থেকে হয়তোবা ঠেঙ্গটা নাই অথবা একটা পা নাই, একটা হাত নাই, এরকম কিছু হতে পারে, জন্ম থেকেই নাই, এই পশু আপনারা কিনবেন না। এমন পশু আপনারা কিনবেন না যে এই পশু এতটা দুর্বল হয়ে গিয়েছে, এতটা বুড়ো হয়ে গিয়েছে, যার হাড্ডির ভিতরে মজ্জাগুলি শুকিয়ে গেছে, এইরকম পশু দিয়ে আপনারা কোরবানি করবেন না, এগুলি দিয়ে জায়েজ হবে না। তাছাড়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তাযবাহু ইল্লা মুসিন্না, বকরির ক্ষেত্রে 1 বছর, গরুর ক্ষেত্রে, মহিষের ক্ষেত্রে 2 বছর, উটের ক্ষেত্রে কমপক্ষে 5 বছর লাগবে। যদি মহামারীর কারণে পাওয়া না যায় 6 মাসের বকরি দিয়েও আপনি কোরবানি করতে পারবেন, বয়সটার কথা মাথায় রাখবেন। এই কয়টা বিষয় অনলাইনে যখন আপনারা পশু কিনতে যাবেন, এই কয়টা বিষয় মাথায় রাখবেন। আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই কোরবানিকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা যারা কোরবানি করব, কোরবানি হবে কার সন্তুষ্টির জন্যে? আল্লাহর সন্তুষ্টির জন্যে। এই সন্তুষ্টিটা আপনি সহজ করে দেওয়ার জন্য আপনার পরিবার পরিজন আশেপাশের কয়েকজনকে নিয়ে, হাদিস সহিহ মুসলিমে উদ্ধৃত হয়েছে, 7 শ্রেণীতে আপনি কোরবানি দিতে পারেন, 7 ভাগেও আপনি কি করতে পারেন? কোরবানি দিতে পারেন। এখানে আর কোনো সব মত পার্থক্যের উপরে থেকেই বিশ্বনবীর হাদিস তিনি বাস্তবিক জীবনে থেকে আমল করিয়ে দিয়েছেন সাহাবিদেরকে, 7 ভাগে আপনি কোরবানি দিতে পারেন। বিশেষ করে এই সময়ে যেমন ধরুন আমরা জানি শ্যামলের ওইদিকে একটা জাপানি গার্ডেন সিটি আছে না, ওখানে বহু পরিবার আছে, ওখানে নাকি নিষেধে করে দেয়া হয়েছে ওই জায়গায় ওই এলাকাতে কোনো পশু ঢুকতে পারবে না, কোনো কোরবানি করা যাবে না,
ওইখানকার পরিচালনা পর্ষদ কমিটি নাকি এটা ঘোষণা করে দিয়েছে। এখন এই মানুষগুলি কোরবানি করবে কিভাবে? তারা তো হয় সেখানে বাসা কিনেছে অথবা ভাড়াটিয়া, এখন এরা কোরবানি করবে কিভাবে? তারা তো সেখানে কোরবানি করার সুযোগ নেই। এরা চাইলে ওভার টেলিফোন, যেখানে কোরবানি করা যায় সরকার অনুমোদিত জায়গাগুলিতে পশু কোরবানি করাতে পারেন, নিজে যদি উপস্থিত থাকতে না পারেন, বিদেশে কেউ আছে, আপনি এখানে আছেন গ্রামে, আপনি কোরবানি করুন, আপনি যেতে পারছেন না, পরিবহন বন্ধ হয়ে যেতে পারে, ফর এক্সাম্পল আপনি যেতে না পারলে কি করবেন? আপনারা কয়েক ভাই আছেন, কয়েক চাচাতো ভাই আছেন, সবাই সাতজনে একটা গরুতে অংশীদার হয়ে কোরবানি করতে পারেন। এটাই হচ্ছে আশা ও আশা, যেটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ অভিমত দিয়েছেন। মুআযিজ হাদরাত, অতএব কোরবানিটাকে সহজ করে ফেলুন, কিন্তু এই কোরবানি ছেড়ে দেওয়া যাবে না। আমি আলোচনা শেষ করছি। যারা বলছেন এই কোরবানি না করে টাকা পয়সা অন্য জায়গায় দান করে দিন, গরিবদেরকে দিয়ে দিন, আপনার কোরবানি হবে না। কারণ কোরবানির উদ্দেশ্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বলছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইসাল ফাকির। ফাকুলু মিনহা, পশু জবাই করো, এখান থেকে নিজে খাও। সুবহানাল্লাহ, কোরবানি জবাই করা যেমন একটা ইবাদত, কোরবানির পশু থেকে মাংস খাওয়া এটাও আরেকটা ইবাদত। সুবহানাল্লাহ। এই জন্য দেশের দিকে এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি অনুমোদন দিয়েছেন এক কোরবানির পশু জমা করে আরেক কোরবানি পর্যন্ত প্রলম্বিত করেও খাওয়া যাবে। সুবহানাল্লাহ, যেহেতু এটা ইবাদত, আল্লাহু আকবার। আমি দেখেছি কোরবানির পশু যারা খান, যাদের আপনার কি বলা হয় অ্যালার্জি আছে, কোরবানির পশুর গোশত খেলে তাদের অ্যালার্জি হয় না, এটা ইবাদত, আল্লাহর পক্ষ থেকে এটা বড় নিয়ামত। সুবহানাল্লাহ। তাই প্রথম উদ্দেশ্য হাদাফ হলো যে আপনি নিজে সেখান থেকে খাবেন। এখন যদি টাকা অন্যদেরকে দান করে দেন, আপনি খাবেন কোত্থেকে? প্রথম উদ্দেশ্য ব্যাহত হয়ে গেল। দ্বিতীয় উদ্দেশ্যটা হতে পারে ওয়া আত'ইমুল বাইসাল ফাকির, আপনি নিঃস্ব ফকিরদেরকে আপনি দিতে পারেন, তাদেরকে খাওয়াতে পারেন। অতএব দ্বিতীয়টা হলো, আর তাছাড়া এটা একটা ইবাদা, এটা ব্যক্তিগত ইবাদা। অতএব আপনি যদি কোরবানি না করেন, তাহলে আপনার উপর থেকে কিন্তু দায়িত্ব চলে গেল না, কোরবানির যে ওয়াজিব উজুবিয়ত এটা কিন্তু রহিত হলো না। তাই আপনি কোরবানি করবেন, অন্য বছর আমরা প্রেসক্রাইব করতে পারি, যারা হয়তোবা চারটা পাঁচটা গরু কোরবানি করার অভ্যাস আছে, এই বছর হয়তো একটা করেন, বাকি চারটা টাকা আপনি দান করে দেন। অন্য বছর আপনি 200,000 টাকা দিয়ে কোরবানি করতেন, এবার আপনি অন্তত একটা খাসি দিয়েও কোরবানি করতে পারেন, বাকি টাকাটা চাইলে আপনি দান করে দিতে পারেন। এই সুযোগটা ইসলাম দিয়েছে, তাহলে সব দিক ঠিক থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।